আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। ভাবছেন তো হঠাৎ করে কাদের ছুটি? ছুটি ছিল ওই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদের যারা বিশেষভাবে সক্ষম। হ্যাঁ, আমরা সম্প্রতি পালন করলাম ওয়ার্ল্ড ডিজেবল উইক। সেই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার সর্বশিক্ষা মিশনের আন্ডারে থাকা ইচ্ছাপুর সার্কেলের বাচ্চারা চলে গিয়েছিল মাদার ওয়্যাক্স মিউজিয়ামে, আর তাদের সঙ্গে ছিল তাদের প্রশিক্ষকেরা, আর উপস্থিত ছিলাম আমরাও, মানে রেডিও নিউটাউন। চলুন এখন দেখে আসি ওরা ঠিক কি কি করল। নিউটাউন আজ মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে, কারণ আজকে একটা ভেরি স্পেশাল ডে, আজকে ওয়ার্ল্ড ডিসেবিলিটি ডে। তো আমরা তো আর কাউকে ডিসেবলড বলি না, তারা স্পেশালি এবলড, তারা ভীষণ ভীষণ স্পেশাল কিছু কিছু ছোটো ছোটো বাচ্চারা আজকে এখানে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম ঘুরতে এসেছে। তাদের যারা স্পেশালি টেক কেয়ার করেন এবং খুব সুন্দর করে তাদেরকে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে নিয়ে নিয়েছেন, এবং তারাও ইচ্ছাপুর সার্কেলে যেই সর্বশিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা মিশনের মধ্যে যে স্কুলসগুলো রয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি, সেখানকার বাচ্চাদের নিয়ে এসেছেন, তাদের সঙ্গে একটুখানি আলাপ করব। উত্তর চব্বিশ পরগনার যে সমস্ত স্কুলসগুলো রয়েছে, অনেক অনেক স্পেশাল স্পেশাল বাচ্চারা রয়েছে, সেখান থেকে ইচ্ছাপুর সার্কেলের স্কুলের যে বাচ্চারা রয়েছে তাদেরকে যারা স্পেশালি এডুকেট করছেন, সেই স্পেশাল এডুকেটার, সেই স্পেশাল মানুষগুলোর সঙ্গে চলুন আলাপ করে নিই। নমস্কার। নমস্কার, আমি ইচ্ছাপুর চক্রের এসআইএস এবং এক অর্থে সিপিসি। আমি উত্তর চব্বিশ পরগনার সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে যে ওয়ার্ল্ড ডিসেবল ডে এবং ওয়ার্ল্ড ডিসেবল উইকের যে সেলিব্রেশনের যে প্রোগ্রামটা থাকে আমাদের, এটা প্রত্যেক বছর গভর্নমেন্ট সার্কুলার অনুযায়ী আমরা আমাদের মতো করে এটা পালন করে থাকি। এইবার আমরা আমাদের চক্রের যে সমস্ত গভর্নমেন্ট স্কুলে পড়া, প্রাইমারি বলুন বা সেকেন্ডারি বলুন, ওই সমস্ত স্কুলের সিডব্লিউএসএন স্টুডেন্ট, অর্থাৎ যারা চিলড্রেন উইথ স্পেশাল এবিলিটিস বা স্পেশাল নিডস, ওদেরকে নিয়ে একটা এক্সপোজার ভিজিটে এসেছি। ওদেরকে সারাটা বছর জুড়ে আমাদের চক্রের দুজন স্পেশাল এডুকেটর দিদি, নবনীতা দি, নবনীতা সাধুখা এবং সাথী ঘোষ রয়, সাথী দি, ওনারা সারাটা বছর জুড়ে টেক কেয়ার করেন। মূলত ওনাদেরই উদ্যোগ ছিল যে স্যার বাচ্চাগুলোকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক, তো আমরা সেটাকে কলকাতার মধ্যেই আমাদের ছোট্ট সামর্থ্যের মধ্যে, যেটা গভর্নমেন্ট থেকে অ্যালোকেশন এসেছে, সেখান থেকে আমরা মিউজিয়াম অথরিটির সঙ্গেও কথা বলে, অবশ্যই হিডকোর এমডির আমরা খুবই সহযোগিতা পেয়েছি এক্ষেত্রে, তো স্যারকে ধন্যবাদ। বাচ্চাদের সঙ্গে আজকের দিনটা পুরোটা কাটাতে পেরে খুবই ভালো লাগছে, এবং ওদের মুখে যে হাসিটা, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটার জন্য আমরা যে এই কয়েকদিনের প্ল্যানিং বলুন বা চিঠি লেখালেখি করা, সবটাই যেন সার্থক মনে হচ্ছে। থ্যাংক ইউ।
সত্যি থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো সারা বছর ওদের স্পেশালি টেক কেয়ার করতে হয়, ওরা স্পেশাল নিডস ওদের রয়েছে, এটা মা বাবা তারা তো টেক কেয়ার করবেনই, কিন্তু টিচারদের কতখানি স্পেশালি হ্যান্ডেল করতে হয় বাচ্চাদের। এবং আমার এটা মনে হয় যারা এখনও ভাবছেন না যে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে আনবেন, তাদের আলাদা স্পেশাল স্কুলে দিয়েছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমার অনেক দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি ছেলে মেয়েদের সঙ্গে প্রায় 24-25 বছর ধরে আমি এই স্পেশাল বাচ্চাদের সঙ্গে রয়েছি। আমার অভিজ্ঞতা বলে স্পেশাল স্কুলের থেকে অনেক বেশি ভালো এই ইনক্লুসিভ সেট আপ। তার কারণ হচ্ছে যে সোশ্যাল ডেভেলপমেন্ট আমাদের এই CWSN বাচ্চাদের নর্মাল স্কুলে এলে হয়, সেটা কিন্তু স্পেশাল স্কুলে হয় না। এই যে নর্মাল স্কুলে আসার ফলে ওরা নর্মাল ব্যাপারটা দেখা, এবং সাধারণ শিশু যারা তথাকথিত যাদের সুস্থ শিশু বলা হয়, তারা কিন্তু খুব ভালোভাবে ওদেরকে অ্যাকসেপ্ট করে। এবং আরও যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে সাধারণ শিশুরা, তারাও ছোটোর থেকে ভাবতে শেখে যে ওরাও আমাদের বন্ধু, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও আমাদের বন্ধু। এবং ভবিষ্যতে এই ছেলেমেয়েরা যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সমাজের বিভিন্ন জায়গায় যাবে, ধরুন একটা বাড়ি করতে গিয়ে যখন কোনো একজন ইঞ্জিনিয়ার ভাববে যে আমাকে বাড়ির প্রত্যেকটা জায়গা ব্যারিয়ার ফ্রি করতে হবে, না হলে আমার যে বন্ধুটা হুইল চেয়ারে যাতায়াত করে সে তো এসে পৌঁছাতে পারবে না। ঠিক এই জায়গার থেকে ইনক্লুসিভের সার্থকতা এবং ইনক্লুসিভ সেট আপ আমার ভীষণভাবে মনে হয় আমার এতদিনের অভিজ্ঞতাতে যে এর থেকে ভালো কিছু আর হতে পারে না, যদি আমরা এটাকে ঠিকঠাক করে কাজে লাগাতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট কথা উনি বললেন, এবং স্যারও বললেন যে আজকে একটা ভেরি স্পেশাল ডে, আমাদের বাড়ির যারা স্পেশাল বাচ্চারা রয়েছে তাদের স্পেশালি অনেক আদর ভালোবাসা দিয়ে কিন্তু ম্যাডামরা স্যাররা পড়াচ্ছেন, তাদেরকেও সমাজ একেবারেই নিজের মতো করে মেনে নিয়েছেন, এবং সেটাই স্বাভাবিক। আর এইভাবেই যেন স্বাভাবিকভাবেই আমরা ভাবতে পারি, বড় হতে পারি। ধন্যবাদ।